হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আমি সাইবুল আছি আপনার সাথে ফার্ম টেক ভিডিও চ্যানেল। তো গত পর্বে আমি আপনাদের দেখেছি কীভাবে একটা জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো আজকে আপনাদের দেখাবো জিমেলের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কিনা আমরা অনেকেই জানি না। ধরুন আপনার কোনো জিমেল অথবা ডকুমেন্ট, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ, কোনো কারণে ডিলিট হয়ে গেলো, তো আপনি কী ভাববেন? খুবই চিন্তায় পড়ে যাবেন, তাই তো? বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনার ডিলিট হওয়া জিমেলটি খুব সহজে আপনি ফিরে পাবেন। যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন দেখে আসি আজকে টিউটোরিয়ালটি। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমত আপনি আপনার জিমেলের ভিতরে ঢুকুন। দেখুন আমার জিমেলটা চলে আসছে। যদি আপনার জিমেলটা লগ ইন করা না থাকে, জাস্ট আপনার জিমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। ধরুন এই যে আমার জিমেলগুলো যদি কোনো কারণে ডিলিট হয়ে যায়, তাহলে জিমেলগুলো আমি কীভাবে পাবো? তো এটাই আপনাদের আজকে ক্লিয়ার করে দেব। তো আমি প্রথমে থ্রি ডট মেনুতে যাই, বা সাথে থ্রি ডট মেনু দেখছেন, এখানে যাই, একদম নিচে চলে আসুন। দেখতে পাচ্ছেন বিন। ধরুন আপনি যদি কোনো জিমেল ডিলিট হয়ে যায়, জাস্ট এই বিনে এসে জমা হবে। তো আমি বিনের ভিতরে ঢুকি। দেখুন কোনো জিমেল কিন্তু এখন নেই। আমি একটি জিমেল ডিলিট করে তারপর আপনাকে দেখাবো এখানে কিভাবে জমা হয়। তো আমি ব্যাগে চলে আসি, অল ইনবক্সে চলে যাই। চলুন আমি এই দুইটা জিমেল ক্রিয়েট করে দিই, একটা দুইটা জিমেল অলরেডি আমি ডিলিট করে দিলাম। তো জিমেলটা হতে পারে খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। জিমেলটা যদি ডিলিট হয়ে যায়, অনেকের জন্য হয় কি, জিমেল খুবই গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন থাকে অথবা কোনো বড় ধরনের ক্ষতি হতে পারে, এরকম যদি জিমেলটা ডিলিট হয়ে যায়। তো জিমেলটা আমি কিভাবে পাবো? আবার টি ডট মেনুতে যাই, দেখুন বিনে যাই। দেখুন দুইটা জিমেল কিন্তু এখানে জমা হয়ে আছে। আপনি যদি চান, এখান থেকে জিমেলগুলো মুভ করে আপনার ইনবক্সে নিয়ে যেতে পারব। মুভ টু ইনবক্স। দেখুন আপনার জিমেলগুলো আবার আবার ইনবক্সে চলে আসছে। তো এইভাবে আপনি যদি কোনো জিমেল ডিলিট করে ফেলেন, তাহলে এইভাবে আপনার জিমেলগুলো আবার ফিরিয়ে আনতে পারবেন। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে যদি কোনো জিমেল আপনি ডিলিট করেন আপনার ইনবক্স থেকে, তো এখানে জিমেলটা বিনে যেয়ে জমা হবে ঠিকই, কিন্তু এটা 30 দিন পর্যন্ত আপনার জিমেলটা থাকবে, তারপর অটোমেটিক ওখান থেকে ডিলিট হয়ে যাবে। তো যদি আপনার মনে হয় জিমেলটা খুবই গুরুত্বপূর্ণ, তো এখান থেকে জাস্ট মুভ করে আপনার ইনবক্সে নিয়ে আসবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথেই থাকবেন। টাটা।